বর্তমান সময়ে বাড়ি ওয়ান মালটা চাষের ব্যাপকতা অনেক বিস্তর আমাদের দেশে বাড়ি ওয়ান মালটা অনেকেই চাষাবাদ করছেন কেউ হয়তো বাড়ির ছাদে অথবা বাড়ির উঠোনে আবার কেউ কেউ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য এই বাড়ি মালটা চাষ করছেন যারা বাড়ির ছাদে মালটা চাষ করছেন বা চাষ করতে চাচ্ছেন তাদের জন্য ছোট্ট কিছু টিপস নিয়ে আজকে হাজির হয়েছি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে মালটা বাড়ির ছাদে কিভাবে পরিচর্যা করলে অধিক ফলন পেতে পারেন তো তিনটি ধাপে আমি এই পরিচর্যা দেখাবো যে তিনটি ধাপে পরিচর্যা করলে আপনারা ভিডিওটি দেখতে পাচ্ছেন যেরকম মালটা আসছে অন্তত এরকম ফল পাবেন তো বন্ধুরা চলুন শুরু করি আজকে ভিডিও আসসালামু আলাইকুম বন্ধুরা বাড়ির স্বাদে মালটা চাষ করতে হলে এবং অধিক ফলন পেতে হলে যে পরিমাণ পরিচর্যা করতে হবে তো তার মধ্যে আমি তিনটি পরিচর্যা আজকে আপনাদের সামনে তুলে ধরব তো পরিচর্যার প্রথম ধাপে থাকছে মালটা গাছের গুঁড়া পরিষ্কার করা অর্থাৎ আপনি যেই ড্রামে মালটার চারাটি লাগিয়েছেন সেই ড্রামটি অর্থাৎ মালটার চারার গুঁড়াটা সবসময় নিজে পরিষ্কার রাখতে হবে বিড়িতে দেখতে পাচ্ছেন ঠিক এই রকম পরিষ্কার সবসময় রাখতে হবে মালটা গাছের পরিচর্যার দ্বিতীয় ধাপে থাকছে মালটা গাছে যখন ফুল আসবে ঠিক তার আগ মুহূর্তে মালটা গাছে গাছের গুড়ায় না দিয়ে ঠিক ড্রামের গুঁড়া দিয়ে দুই চা চামচ এমওপি সার অর্থাৎ আপনারা ভিডিওতে যেমন ড্রাম দেখতে পাচ্ছেন এই মাপের যদি ড্রাম হয় তাহলে দুই চা চামচ এমওপি অর্থাৎ পটাশ সার আপনারা দিয়ে দিবেন তাতে হবে কি ফুলটা ঝরে যাওয়ার সম্ভাবনা কম থাকবে এবং অধিক পরিমাণে ফলন পাবেন মালটা গাছের পরিচর্যার তৃতীয় ধাপে থাকছে যখন মালটা গাছে ফুল আসে ঠিক সেই সময়ে ফ্লোরা নামে এই নাইট্রো স্প্রে করতে পারেন তো এটি ব্যবহারে যেটি হয় এটি ব্যবহারে গাছের শিকড় পাতা ও কাণ্ডের খাদ্য সঞ্চয়ের ক্ষমতা বাড়ে এবং উদ্ভিদের ফুল ও ফলের ফলন বৃদ্ধি করে এবং সেই সাথে গাছ শক্তিশালী হয়ে ওঠে এবং পাশাপাশি গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে ফলে গাছে অধিক ফলন পাওয়া যায় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম